বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আমি আমার ছেলে দুইজনই আবার চলে আসলাম আপনাদের মাঝে। ও সবাইকে সালাম দিচ্ছে, আপনারা ওর সালাম নেন এবং ওর জন্য দোয়া করেন। আমার ছেলের চুল কি বড় হয়ে গেছে? চুল কাটাইতে হবে, চুল কাটাইতে অনেক কষ্ট। ছেলে সেলুনে নিয়ে গেলে অনেক কান্নাকাটি করে, তারপরও বাধ্যতামূলক কাটাইতে হবে। কান্না দিতে বাবা, একটু কান্না করে দেখাও তো। তুমি কিভাবে কান্না করো, একটু কান্না করে দেখাও, মুখে হাত দিয়ে দেখাও, একটু কান্না করে দেখাও। তুমি কান্না করতেছ, তুমি কান্না করছো। আচ্ছা, তোমার চুল কাটাবো না, তুমি কান্না করো না। হ্যাঁ, তুমি কান্না করো না। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তুমি বাবার সাথে তুমি কি আজকে ঘোড়ায় চড়বা? হ্যাঁ, বাবা তোমাকে আজকে ঘোড়ায় চড়াবে, তুমি ঘোড়ায় অনেক আনন্দ করবা, তুমি অনেক কিছু খাবা আজকে। তোমার জন্য নাড়ু এনেছি, লাড্ডু এনেছি, আম্মুর কাছে যাবা, নিয়ে যাব। আর তোমাকে ঘোড়ায় চড়ে বিয়ে করাবো বড় হয়ে। হ্যাঁ ঠিক আছে, তো সবাই আমাদের সাথে সঙ্গেই থাকুন, আর আমাদের সিনান সোনাকে সবাই দোয়া করবেন। তো চলুন, সিনান সোনাকে এখন আমরা ঘোড়ায় নিয়ে যাব। এখন সিনান সোনা আমাদের ঘোড়ায় উঠবে। আচ্ছা বাবা, তুমি ঘোড়ার পিঠে উঠেছ, তুমি ঘোড়া চালাচ্ছ, তুমি ঘোড়া চালাইতে পারো? চালাও তো, চালাও তো, আমি একটু দেখি বাবা। তুমি ঘোড়া চালাও তো, চালাও 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 চালাও। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ঘোড়ার পিঠে দাঁড়াও। দাঁড়াবো না, তুমি এখনই দাঁড়া হইলা, তুমি এখন দাঁড়াবো না। ও সুন্দর সুন্দর সুন্দর, ও ডুকবুক টকবুক 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 করে ঘোড়া চলে, ঘোড়া চলে, ঘোড়া চলে, ঘোড়া চলে। মাথার চুল ঠিক করো, শাবাস 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 শাবাস। তুমি এখন ঘোড়া চালাচ্ছ, কোথায় যাবা ঘোড়ায় চড়ে? তুমি ঘোড়ায় চড়ে বিয়ে করবা? হ্যাঁ, তুমি ঘোড়ায় চড়ে বিয়ে করতে যাবা বাবা? তুমি ঘোড়ায় চড়ে বিয়ে করতে যাবা, তাই নাকি? এইভাবে যাবা তুমি ঘোড়ায় টকবক টকবক করে? হ্যাঁ, তুমি এরকম করে যাবা টকবক টকবক করে? তুমি টকবক টকবক করে যাবা ঘোড়ায় চড়ে? ঘোড়ায় চড়ে টকবক টকবক করে যাবা? না, তোমাকে ঘোড়ায় চড়ে আমি বিয়ে করতে দেব না। তুমি বিয়ে করবা কিসে, লাল পরে কেন? মুখে ঘা হয়েছে তোমার? আমি তো তোমার ওষুধ এনেছি, তুমি ওষুধ লাগাওনি কেন? কেন 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 তুমি ওষুধ লাগাও নাই? তোমার জন্য ওষুধ নিয়ে আসছি না আমি? তোমার মুখে ঘা হয়েছে, আমি তোমার ওষুধ নিয়ে আসছি। হ্যাঁ, তুমি ওষুধ ওষুধ খেয়েছো না? ওষুধ মুখে লাগাইতে হবে, অ্যাপসল নিয়ে আসা হয়েছে, অ্যাপসল। হ্যাঁ, আম্মু তোমাকে দেয়নি, লাগাই দেয়নি আম্মু, তোমাকে লাগাই দেয়নি বাবা? হ্যাঁ বাবা, আম্মু তোমাকে লাগাই দেয়নি। তুমি ইয়ে খাবা, কি খাবা বাবু? ও বাবু, বাবা এগুলো তুমি খাবা, তোমার জন্য নিয়ে আসছি, তুমি খেতে পারবা, তুমি এগুলো খেতে পারবা বাবা। দেখো তো তোমার জন্য কি আনছি, এই যে নারকেলের নাড়ু, তারপর হলো আচার, তারপর দুইটা সন্দেশ লাড্ডু, আর এখানে হলো কটকটি। কটকটি না, আমাদের দিকে খাকরাই বলে, গুড়ের খুরমা বলে। তুমি এগুলো খাবা, তুমি হাতে নিয়েছো একটা, খাচ্ছ তুমি? তোমার মুখ মুছো, তোমার মুখটা মুছে দাও তো। আমার বাবার বাবার মুখে ঘা হয়েছে, ওর জন্য ডাক্তারের থেকে অ্যাপসল নিয়ে আসছি, অ্যাপসল মুখে লাগাই দিয়েছি। এখন ওর লালা পড়তেছে, ছেলে আমার কিছু খেতে পাচ্ছে না, শুধু মরিচ ছাড়া মাছ খাওয়াচ্ছি, মাছ খাচ্ছে ছেলে আমার। আমার ছেলে বাবা মাছ খাচ্ছে, ওর আম্মু মরিচ ছাড়া তরকারি রান্না করে দিচ্ছে, ছেলে একটু একটু করে খাচ্ছে। আর এর সাথে ছেলে আমার এখন
লাড্ডু খাবে আর কটকটি খাবে, নারকেলের নাড়ু। বাবা তুমি খাবা, নাও কোনটা নিবা, নাও নাও এটা নাও, কোনটা নিবা, নাও 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 একটা নাও। ও সুন্দর সুন্দর, তুমি খাবা, তুমি খেতে পারবা। আম্মুর কাছে দাও, আম্মু ভেঙে দিক, আম্মু ভেঙে দিবে, আম্মু ভেঙে দিবে না, আম্মু ভেঙে দিবে, আম্মুর কাছে দাও। হ্যাঁ খাও, দুইটাই খাও, তুমি খেতে পারলে আলহামদুলিল্লাহ। খাও খাও খাও, তুমি খাও, খেতে পারছো না বাবা, তাহলে তুমি লাড্ডু একটু ভেঙে খাও, কামড় দাও কামড় দাও। হ্যাঁ বাবা, মুখ মুছো মুখ মুছো বাবা, টিসু দিয়ে মুখ মুছো, আব্বু মুখ মুছো, মুখে ময়লা মুখে ময়লা মুছো, এটা দিয়ে মুখ মুছো, মুখ মুছবা না, তাকায় রয়েছো কেন? হ্যাঁ সুন্দর করে মুখ মুছো, মুখ মুছো, হ্যাঁ থাক মুছো হয়ে গেছে তোমার, এখন এটা খাও, তুমি খাও, নাড়ু খাও খাও, হ্যাঁ খাও, মজা মজা, ছেলে মজা খাবে, আমার সোনা মজা খাবে। তুমি আর কি নিবা, আরো নিবা, আরো নিবা তুমি, আচ্ছা খাও খাও, তুমি খেতে পাচ্ছ, মিষ্টি লাগে তোমার কাছে, মিষ্টি বাবা মিষ্টি লাগতেছে, আব্বু তুমি আমার সাথে কথা বলবা না, আমার সাথে কথা বলবা না, তুমি তুমি কথা বলবা না, ঠিক আছে আমিও তোমার সাথে কথা বলবো না, তাহলে থাক আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমার ছেলের জন্য দোয়া করবেন, আর আমার চ্যানেলটিকে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থাকবেন, আল্লাহ হাফেজ।